السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين العاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما يبعث الناس على نياتهم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله দেশ এবং দেশের বাহিরে যারা যেখান থেকে আজকে এই প্রোগ্রামটি দেখতেছেন সকলকেই আল হাসানা টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকেই ভালোই রেখেছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের মাঝে আজকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা নিয়ে এসেছি, কিছু বিষয় নিয়ে এসেছি, সেই বিষয়ের উপরে অল্প একটু সময় আলোচনা করব। ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আমার ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন, এ বান্দার যতগুলো কাজ আছে সমস্ত কিছু কিন্তু ইখলাসের উপরে নির্ভর করে। এই ইখলাস তথা নিয়তটা এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই ইম্পর্টেন্ট একটা জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ত সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, ইখলাস সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মান কানা ইউরিদুল আজিলা তাআজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম নাসলাহা মাযমুমাম মাদহুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি আমার কাছে দুনিয়া চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া দিয়ে দিই, অথবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া দিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করাবো, ইসলাহা মাযমুমাম মাদহুরা, এবং সেখানে সে প্রবেশ করবে নিন্দিত অবস্থায়। তাহলে শুধু এখানে দুনিয়া চাওয়ার কারণে দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে দিল, সম্মানিত দর্শক শ্রোতা, এর বিনিময়ে সে কিন্তু আখেরাত পেল না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক জায়গার মধ্যে বলতেছেন, ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। যে ওয়ামান আরাদাল আখিরাতা, আর যে ব্যক্তি আমার কাছে আখিরাত কামনা করলো, ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, এবং আখিরাতকে পাওয়ার মতো চেষ্টার মতো চেষ্টা করলো মুমিন অবস্থায়, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কৃত করব। সম্মানিত দর্শক শ্রোতা, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়াত সম্পর্কে, ইখলাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় বহুভাবে বান্দাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গার সূরা শুরার মধ্যে বলতেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাযিদ লাহু ফি হারসি, যে ব্যক্তি আমার কাছে আখেরাত চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরাতে পূর্ববৃদ্ধি দান করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক কিছুই দিয়ে দিই। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যদি কোনো ব্যক্তি আমার কাছে আখেরাত চায়, দুনিয়া চায়, তাহলে আমি সেখান থেকে তাকে অল্প কিছু দিয়ে দিই। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসীব, আখেরাতে তার জন্য কোনো কিছুই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাখব না। এই সম্পর্কে বিশ্বনবীর জলিল কদর সাহেব عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما يبعث الناس على نياتهم। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন যে মানুষের সমস্ত কাজ গুলো নির্ভর করে তার নিয়াতের উপরে। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন সামনে আমাদের কোরবানি আসতেছে, এই কোরবানির নিয়াত যেন আমরা পরিপূর্ণভাবে করতে পারি, একমাত্র যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যেই যেন কোরবানি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই নিয়াতকে পাকাপোক্ত করে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি করার এবং আমাদের ইখলাস ঠিক করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।